সকাল 7টা বাজে, আমার স্নান হয়ে গেছে, আগে তোমাদের সাথে একটু কথা বলে নেই, তারপরে একটু পুজো দিব, পুজো দিয়ে তারপরে চা খাবো। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, এই কয়দিন প্রচণ্ড গরম ছিল, আজকে দেখি অল্প অল্প বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা আছে আজকে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো তাহলে। চাটা হয়ে গেল, চলো ওই ঘরে চাটা নিয়ে তারপরে আবার একটু কথা বলি। বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেল, এখন এই চা খাচ্ছি, চা খেয়ে সকালের খাবার করবো, একটু করবো, তারপরে রান্না তো দেরি আছে। তোমরাও চলো উপরে, কাপড় নাড়তে যাচ্ছি, কাপড় নেড়ে এসে তারপরে রান্নাঘরে যাব। বন্ধুরা, আজকে ছোলার ডাল আর সবজি আর হচ্ছে পনির রান্না করব। তোমাদেরকে আমি অল্প অল্প করে দেখালাম আর একটু কথা বলে নিলাম, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এই যে ফুল গাছটা দেখছো না, এটা আমার ছাদে ছিল, তোমাদেরকেও দেখিয়েছিলাম, আমি ছাদের থেকে আমার ছোট্ট বেলকনিতে আবার নিয়ে চলে আসছি। এখানে জল দিতে সুবিধা হয়, উপরে আমার সেরকম জল দেওয়ার ব্যবস্থা নেই তো। আর আমার এই ফুল গাছটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।